কর্মজীবী নারী আমাদের দেশে নারীরা এখন অনেক ক্ষেত্রে কাজ করছেন, টিচার হিসেবে, ডক্টর হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে, আর্টিস্ট হিসেবে, গায়িকা হিসেবে, নায়িকা হিসেবে, বিজনেস ম্যাগনেট হিসেবে অনেক মেয়ে আছেন, এ নারী উদ্যোক্তাও আছেন। কর্মজীবী মেয়েরা আসলে আমরা বাড়িতেও মেয়েরা কাজ করছে, কিন্তু আমরা যাদের আর্ন করছে, হাজবেন্ডের সংসারে বাইরে কাজ করে আর্ন করছে, তাদের জন্য বলবো, তারা একটা সার্টেন শিক্ষা অর্জন করেছে, তাদের অনেক দৃষ্টিভঙ্গি আছে এবং তারা পুরুষদের পাশাপাশি ফাইট করে কিন্তু কাজ করছেন। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার অনেক স্বাধীন চেতা, আপনাদের অনেক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু যদি আপনি এত কিছুর পরেও আপনার নিজের শারীরিক যত্নটা না নিতে জানেন, তাহলে এই আর্নিং এ এডুকেশন আপনার কোনো কাজে লাগবে না। এটার জন্য আমরা বলবো যে আমাদের নারীদের অনেক শিক্ষা এবং অনেক আর্নিং উন্নতি হয়েছে। আমরা জামা কাপড় ম্যাচিং করে পরছি, আমরা ম্যানিকিওর করছি, পেডিকিওর, চুল কেরাটিন তো আমরা ছোটবেলা থেকেই করছি, চুল স্ট্রেট করছি, রং করছি, কে না করছে না, কিন্তু আমরা কি সেই হারে আমাদের নারীদেরকে আমরা হেলথ সচেতন বা স্বাস্থ্য সচেতন দেখছি? তারা কি তাদের ব্রেস্টের চেক আপটা করাচ্ছে? না। তারা আমরা যখন দেখি যে অনেক শিক্ষিত নারী, অনেক নলেজেবল নারী অনেক বড় ক্যান্সার নিয়ে আসছে, তখন দুঃখ লাগে। এই শিক্ষা, এই উপার্জন, এই ইনকাম কোনো কিছুই কাজে লাগে না। সে তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে না, অ্যাকচুয়ালি তাকেও পারে না, কারণ নিজে সুস্থ না থাকলে দুনিয়াতে কিছুই হয় না। হয়তো আপনি 40, হয়তো আপনি 42, হয়তো আপনি 45 পর্যন্ত খুবই ভালো আছেন, কিন্তু এরপরেই কিন্তু আপনি ঝুলে পড়ছেন একটা মৃত্যুর মুখে, কারণ অ্যাডভান্স ক্যান্সার নিয়ে আসছেন। তাই আসুন, নিজেকে শিক্ষিত করুন, আর্ন করুন, নিজের জামা কাপড়, ব্যাগ, স্বাস্থ্য সৌন্দর্য সবকিছু ম্যাচিং করুন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হেলথের ব্যাপারে সচেতন হন। পরিবার প্রতি দায়িত্ব আছে, নিজের প্রতিও দায়িত্ব আছে, তাই নিজেকে সময় দেন, নিজের চেক আপটা করান। ধন্যবাদ।